নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে আলো তো প্রথমে আলো সম্বন্ধে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আলো কী না আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখকে কোনো বস্তুকে দেখাতে সাহায্য করে অর্থাৎ আলোর কারণে আমরা দেখতে পাই তো আলো যে উৎস থেকে আসে সেটাকে বলা হয় আলো উৎস এবার আলো উৎস দু রকমের হয় একটা হচ্ছে যে স্বয়ং আলো তৈরি করে সেটা হচ্ছে সবপ্রভা উৎস যে যেমন সূর্য আর নিষ্প্রভ কোনগুলো তে প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসে যেমন চাঁদ সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসছে সে চাঁদ হলো এক্ষেত্রে নিষ্প্রভ উৎস তো যদি আলো কোনো মাধ্যমের ওপর পড়ে বা মাধ্যমের মধ্যে যায় তো সেক্ষেত্রে তিনটি ঘটনা ঘটে তো প্রথমে মাধ্যমের উপর পড়লো তাহলে মাধ্যমের উপরই তল থেকে আবার যেই মাধ্যম থেকে এসেছিলো সেই মাধ্যমে আবার ফিরে যাবে সেটাই কী বলা হবে প্রতিফলন আবার মাধ্যমের উপরিতল ভেদ করে আবার মাধ্যম বরাবর একটা যে থাকবে একটা রশ্মি সেটাকে বলা হবে প্রতিসরণ আর মাধ্যমের মধ্যে যাওয়ার সময় কিছুটা শোষিত হবে রশ্মি তাকে বলা হবে শোষণ তো আজকের আমাদের আলোচনা হচ্ছে আলোর প্রতিফলন তো আলোর প্রতিফলন কি না প্রতিফলন হলো আলো যদি এক মাধ্যমে যেতে যেতে আরেক মাধ্যমের উপর পতিত হয় তাহলে কী হবে আলো ওই মাধ্যমের উপরিতল থেকে আবার প্রথম মাধ্যমে দিক পরিবর্তন করে ফিরে আসবে এই ঘটনাকে বলা হবে আলোর প্রতিফলন আলোর যে প্রতিফলনের জন্য একটা আপাতত রশ্মি হচ্ছে যেটা ওই তলের ওপর পড়ছে আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে যেটা ওই তলে পড়ার পরে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে দুটো আর একটা কী হচ্ছে না ওই তলের ওপর অঙ্কিত একটা লম্ব একে বলা হয় অভিলম্ব তাহলে আপাতিত রশ্মি যেটা আপাতন হচ্ছে আর যেটা প্রতিফলিত হচ্ছে সেটা প্রতিফলিত রশ্মি আর একটা আছে অভিলম্ব এই তিনটে একই সমতলে থাকবে অর্থাৎ যদি এরকম একটা আপাতন তল হয় আমার হাতটা এবং এইখানে একটা রশি পড়ে তাহলে কী হবে না এরকমভাবে রশিটি বেরিয়ে যাবে আর অভিলম্বটা থাকবে ঠিক তার লম্বালম্বি এবার কি বলা হয়েছে এ তিনটে যে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে যে অভিলম্বটা সেটা একই সমতলে থাকবে মানে এইভাবে বেরোবে এইভাবে এই তিনটেকে যদি একটি খাতার রাখা হয় তাহলে তিনটেকেই খাতার সমতলে রাখা যাবে কোনোভাবে এইটা একই ভাবে বেড়ে যাবে না বা এরকমভাবে আসবে না এই দিক দিয়ে আসছে যেটা পড়ছে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি ঠিক তার বিপরীত দিকে এবং এই তিনটেই একই সমান্তল একটা খাতার পৃষ্ঠার উপরে থাকবে এটা আছে প্রথম সূত্র আর কি সূত্র আছে না আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে অর্থাৎ যে কোণে ঠিক আপাতিত হয়েছে ঠিক সেই কোণে প্রতিফলিত হবে অর্থাৎ যদি এই কোণে আপাতত হয় আর কোণে বা আই কোণে তাহলে ঠিক আই কোণেই প্রতিফলিত হবে মানে অবিলম্বে সঙ্গে যে কোনটা যেটা আপাতন কোন আর প্রতিফলন কোন এই দুটো উভয়ই সমান হবে এইটা হচ্ছে প্রতিফলনের দুটি সূত্র এবার ধরো যদি লম্ব আপাতন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে প্রথম মানে সূত্র অনুযায়ী প্রতিফলনের সূত্র অনুযায়ী কী হয় না আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান হয় তাহলে যদি কোনো রস্তি লম্বালম্বিভাবে পড়ে তলের উপর তাহলে কী হবে কোণ কত অবিলম্বে সঙ্গে মিশে গেছে তাহলে কী হবে কোণ শূন্য তাহলে প্রতিফলন কোনও শূন্য হবে অর্থাৎ যেই পথ বরাবর আলোক রশ্মি এসেছিলো ঠিক সেই পথ বরাবর আবার বেরিয়ে যাবে এটাকে বলা হয় লম্বা আপাতন আর একটা বিষয় আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন যদি একটা মসৃণ চকচকে কাঁচ এর আয়না হয় তাহলে কী হবে যদি এই রকমভাবে তিনটে সমান্তরাল রশ্মি পড়ে তাহলে ঠিক আছে তারা কী হবে না তারা ঠিক এইরকম সমান্তরালভাবেই আবার বেড়ে যাবে এবার যদি এটাকে এই আয়নাটাকে একটু কোনো কিছু দিয়ে খুবলে দেওয়া হয় তাহলে কি হবে এটা তলটা অমসৃণ হয়ে যাবে তখন কী হবে এটা যদি সমান্তরালভাবে কোনো রশ্মি পড়ে একটা রশ্মি এদিকে পড়ে এদিকে চলে যাবে এদিকে চলে যাবে কোন রশ্মিটা এদিকে চলে যাবে কেন না যে রশ্মিটা যেখানে পড়ছে তার সাপেক্ষে যে তলটা আছে সেই বরাবর সে হবে এবং প্রত্যেকটা সেই যে বিক্ষিপ্ত তলের আল্লাহ আল্লাহ অবিলম্ব হওয়ার জন্য তার আপাতন কোনো আল্লাহ আল্লাহ হবে এই জন্য তারা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে যদি অমসৃণ তল হয় আর যদি মসৃণ তল হয় সেক্ষেত্রে যদি সমান্তরাল লস্যিগুচ্ছ আসে তাহলে সমান্তরাল লস্যী গুচ্ছ বেরোবে যেটা সমান্তরাল লস্যিগুচ্ছ এসছে অথচ এবং সমান্তরাল লস্যিগুচ্ছ বেরিয়ে গেছে সেটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন আর যেটা হচ্ছে সমান্তরাল লস্যিগুচ্ছ আপাতত হয়েছে এবং প্রতিফলনের ফলে বিক্ষিপ্ত হয়ে গেছে সেটাকে বলা হবে বিক্ষিপ্ত প্রতিফলন আর প্রতিফলনের ফলে চ্যুতি চ্যুতি কি না আলোক এসছিল এই পথে প্রতিফলনের ফলে কি হচ্ছে এই পথে চলে গেল তাহলে আলোর যাওয়ার কথা এই পথে কিন্তু বেঁকে কোন দিয়ে গেছে এ দিয়ে গেছে তাহলে এই পথ থেকে যে এতটা পরিমাণ কোণে যে বেঁকে গেছে রশ্মিটা এই যে কোণটা এটাকে বলা হবে আলোর চ্যুতি